हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल लाइफ विथ कृष्णा। एटा आमार पूर्वालोकेर फ्लैट, तो झाड़ दिए दिलाम कारण बारंदा, एटा बारंदा आर कि खोला, तो सेई जन्य भीषण धूलो हय, प्रचुर धूलो। से ओटा गिए झाड़ दिए दिलाम, तो घरगुलो झाड़ दिएछि किन्तु अत तो देखानो सम्भव नय, भिडियो अनेक लम्बा हये जाबे। तो आज के মানে আমি যে চারটে ফ্ল্যাট আমি আমার দেখাশোনা করি, তো সেই চারটে ফ্ল্যাটেই অল্প বিস্তর কিছু কাজ করেছি রিসেন্টলি, সেগুলোই আমি দেখাচ্ছি। তো এটা আমি বারান্দাটা খুব ভালো করে ঝাড় ঠাড় দিয়ে দিলাম, ঘরগুলোও ঝাড় দিয়েছি কিন্তু আর দেখালাম না, আর এই ঘর মুছে নিচ্ছি। আর এই যে লাঠিটা, এটা অনেক পুরনো, অনেক আগের লাঠি। এখানে একটা ছিল বালতি আর ইয়ে ছিল, মানে যেটা মডার্ন টাইপের যেগুলো সেগুলো, কিন্তু সেটা আমি নিয়ে গেছি, এখন এইটাই রয়েছে। এই লাঠিটা অনেক পুরনো, আর এই রঙের একটা বালতি। তো এই বালতিটা এখন এখানে আছে, তো এইভাবে আমি ঘরটা মুছছি আর কি। এটা দিয়ে, এগুলো তো হাত দিয়ে চেপড়াতে হয়, আমি তারপরে হাত ঠাত লাগাইনি, আমি ওই পা দিয়েই চিপে চিপে নিয়ে ঘরগুলো মুছেছি। তো এই সব ঘরগুলো মুছে, আসলে এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা আমরা সেল করে দেবো, ঘরটা বন্ধই থাকে, আমরা মাঝে মাঝে যাই। তো আমি একটু ঝাড়পোছ করে দিলাম যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বিশেষ করে নববর্ষ আসছে সেই জন্য আমি নববর্ষের আগে ঘরটা ঝাড়পোছ করে দিলাম। তো প্রথমেই আমি গিয়ে ঘর দুটো মুছে দিলাম, রুম দুটো। আর এই যে এই রুমে যে ডিপ গ্রিন একটা দেয়ালে দেখতে পাচ্ছেন লম্বা একটা দাগ, ওখানে অ্যাকচুয়ালি আমাদের ড্রেসিং টেবিল একটা ফিক্সড করা ছিল আর কি ওয়ালের সাথে। তো ড্রেসিং টেবিলটা আমরা পরে নিয়ে গেছি, রং করার সময় ড্রেসিং টেবিলটা ছিল বলে ওই জায়গাটা রং হয়নি, তো ওই রংটা রয়ে গেছে, আগের রংটা। আর এই রান্নাঘর মুছে নিলাম, দুটো রুম মোছা হয়ে গেছে, রান্নাঘর মুছে নিলাম, আর এরপরে ড্রয়িং রুম বারান্দা সব মুছে নেব। আর এই যে বারান্দা মুছছি, বারান্দা অনেক পরিষ্কার হয়ে গেছে, বারান্দার যা অবস্থা হয়েছিল, এই আমরা থাকি না তো অনেক দিন পর পর আসি আর দেখি বারান্দা ধুলো ভর্তি। আর ঘরেও হয়, বন্ধ থাকলেও ধুলো আসে, কিন্তু বারান্দায় অনেক বেশি আসে, যেহেতু ওপেন বারান্দাটা ওপেন, তো সেই জন্য। আর এই মুছে টুচে দিলাম, মানে যে আমাদের ফ্ল্যাট কিনবে সে মানে পরিষ্কার ফ্ল্যাটই পাবে, সেরকম একটা নোংরা পাবে না। তো এখন ড্রয়িং রুমে চলে এসেছি, ড্রয়িং রুমটা মুছে নিচ্ছি। এখানে এখন আমাদের ওই দু চারটে চেয়ার রয়েছে বসার, আর ফ্যানটা লাগানো আছে, যেহেতু গরমের মধ্যে এসে বসবো তো ফ্যান তো দরকারই। এরপর আমি বাঁশদ্রোণীর ফ্ল্যাট দেখাচ্ছি। বাঁশদ্রোণীর ফ্ল্যাট তো আমি সেদিন পরিষ্কার করে গেছিলাম, এখানে আমার ভাড়াটে ছিল, ভাড়াটে চলে গেছে, তো সেদিন পরিষ্কার করে গেছিলাম, কিন্তু আমার হঠাৎ মনে হলো দরজাগুলো প্রচণ্ড নোংরা, তো কালো হয়ে গেছে দরজাগুলো, তো দরজাগুলো পরিষ্কার করানো দরকার। সেই জন্যে আমি এই বাপ্পাকে সকালবেলা ফোন করে চলে এসেছি, নিউ টাউন থেকে আসতেই তো আমাদের 10টা বেজে যায়, আর ও 10টার সময় ঢুকে ও সব ক্লিন করতে আরম্ভ করে দিয়েছে দরজাগুলো, আবার ও খুব সাবান ঠাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলো। আর এখানে একটা ওই ঘুঘু পাখি ডিম পেড়েছিলো, সেই ডিমটা পুড়ে পচা গন্ধ বেরিয়ে গেছিলো মাটিতে পড়ে, সেই ডিম টিম ওইগুলো পরিষ্কার করালাম, ঝাড়ালাম, ওই বাসা ঠাসাগুলো ফেলে দিল ওখানে, কাপড় গুজে দিলাম আপাতত, মানে টেম্পোরারি আর কি, যাতে আর পাখি বাসা না করতে পারে। তো ঘর পরিষ্কার হয়ে গেছে একদম, বাথরুম ঠাথরুম সিঁড়ি ঠিড়ি সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমার মেয়ের ফ্ল্যাট দেখাচ্ছি, মেয়ের ফ্ল্যাটে এসেছি,
এই মাইক্রোওয়েভটা ঢেকে রাখলাম, ওটা ঢাকা হয়েছিল না, ঢেকে রাখলাম। তারপরে এই বিছানাটা আমি চাদরটা চেঞ্জ করে দেবো। অ্যাকচুয়ালি এটা যেটা পাতা আছে ওটা বেডশিট, আমি এখন বেড কভার নিয়ে এসেছি, মানে পুরো বেড কভার দিয়ে ঢেকে দেবো। তো এই এই বেডশিটটা তুলে নেব, আর একটা বেডশিট অলরেডি পাতা আছে, আর আমি এখন পুরো বেড কভার দিয়ে ঢেকে দেবো। তো বেড কভারের সঙ্গে দুটো ম্যাচিং বালিশের ওয়ার আছে, পিলো কভার। তো দুটো বালিশে সেই কভার দুটো লাগিয়ে নিচ্ছি, আর বাকিগুলো আরও অন্য অন্য কভার ছিল সেগুলো আমি কেচে নিয়ে এসেছি, সেগুলো আমি লাগিয়ে দেব। তো আমি আরও কিছু জিনিস দেখাতে ভুলে গেছি, টিভিটাও কভার করলাম, টিভিটাও কভার করা ছিল না, টিভিটাও কভার করে দিয়েছি, ওটা দেখানো হয়নি। আর অনেক কিছুই টুকটাক করতে হয়, যেমন কেন্টের জলটা ওটা ভরে ফেলে দিতে হয়, তাহলে আর কি মাঝে মাঝে জল ভরে ফেলে দিতে হয় কেন্টের, তাহলে জলটা ওরকম মাঝে মাঝে চেঞ্জ করলে আর কি জলটা ভালো থাকবে আর কি। আর এই তো বিছানা প্রায় হয়ে গেছে। তো এই যে আমি মেয়ের ফ্ল্যাটটা তো আমার বাড়ির, আমার ফ্ল্যাটের পাশেই, মানে আমরা সেম কমপ্লেক্সে, আর যেহেতু ওরা থাকে না সেই জন্য আমার মেয়ের ফ্ল্যাটটা একটু মাঝে মাঝে দেখতে হয়। আর পূর্বালোকের যে ফ্ল্যাটটা ওটা তো সেল হয়ে গেলে আর দেখতে হবে না, আর যে বাসডনির ফ্ল্যাটটা সেটা ওটা থাকবে, ওটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি, ওটা সবার বাড়ি, মানে আমার ননদেরাও আছে, আমার হাজব্যান্ডের বোনেরা, তো সেটা ওটা সেল হবে না। তো ওটা যতদিন না সেল হচ্ছে ওটাকে আমার দেখতেই হবে, আর আমার নিজের ফ্ল্যাটটা তো আমার দেখতে হয়, সে এই নিয়েই চারটে বলেছি, নয়তো আর মানে ওরকম নয় যে অনেকগুলো ফ্ল্যাট আছে, আমার নিজের ফ্ল্যাট নেই। এই যে এবার আমার নিজের ফ্ল্যাটে নিজের রুমে চলে এসেছি, এই বেডশিটটা বেড কভারটা পাল্টেছি, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম আমার ঠাকুর আর আমার পুরো ঘরটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। এই আমার ঠাকুর। সকালে আমরা চা খাচ্ছি কেক দিয়ে, চকো চিপ কেক, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে আনা। ঠিক আছে, 200 টাকা দাম আমরা পেয়েছি 75 রুপিজে। চকো চিপ আর এই আমাদের ব্যালকনি গার্ডেন। তো ব্যালকনিটা তুলনায় গাছ বেশি হয়ে গেছে, এখন আরো কয়েকটা গাছ বেশি আনা হয়েছে, তো ব্যালকনির তুলনায় গার্ডেনটা আমাদের বেশি বড় হয়ে গেছে। তো আমার ব্যালকনি গার্ডেনটা কেমন লাগলো জানাবেন। আর আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।